সিগারেটের ক্ষতিকর ফিল্টার প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত খেলনা, বালিশ, তোষক সহ অনেক কিছু। ভারতের দিল্লির দুই ভাই নমন গুপ্ত এবং বিপুল গুপ্ত নিয়েছেন এমনই এক উদ্যোগ। পরিবেশ রক্ষা পাচ্ছে এর ক্ষতিকর প্রভাব থেকে, একই সাথে হচ্ছে স্থানীয় নারীদের কর্মসংস্থান। নুসরাত মমির প্রতিবেদন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বাক্যটি সবার পরিচিত হলেও কমছে না এর আগ্রাসন। প্রতি বছর ধূমপায়ীরা পরিবেশে 4.5 ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার ফেলে যায়, যা পৃথিবীর সবথেকে প্রচলিত আবর্জনা। একটি সিগারেট ফিল্টার পরিবেশে সম্পূর্ণভাবে মিশে যেতে সময় নেয় 10 থেকে 12 বছর। এর সাথে মিশে থাকা নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ মাটি ও পানির সাথে মিশে ব্যাহত করে গাছের বৃদ্ধি, বিপন্ন করে জলজ প্রাণীর জীবন। সমস্যা সমাধানে কাজ করছেন ভারতীয় যুবক নমন গুপ্ত। 2018 সালে পেশায় প্রকৌশলী ভাই বিপুল গুপ্তকে সাথে নিয়ে কোডিফোর্ট নামে স্টার্ট আপ শুরু করেন তিনি। বিভিন্ন স্থান থেকে ব্যবহৃত সিগারেটের ফিল্টার সংগ্রহ করে নিকোটিনযুক্ত কাগজ, প্লাস্টিক ফাইবার এবং তামাক, তিনটি উপাদানকেই রিসাইকেল করে কোডিফোর্ট, যেখান থেকে তামাক গুঁড়ো দিয়ে তৈরি কীটনাশক বাগান এবং নার্সারিতে বিনামূল্যে দান করে প্রতিষ্ঠানটি। ফিল্টারের নিকোটিনযুক্ত কাগজকে প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয় মসকিউটো রিপেলান্ট হিসাবে এবং সেলুলোজ অ্যাসিটেট নামক প্লাস্টিক ফাইবারকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় পুতুল, কুশন, বালিশ, চাবির রিং। সিগারেটের ফিল্টার বিশ্বজুড়েই একটি বড় সমস্যা। আমরা বেশ কয়েকবার চেষ্টায় এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছি যার মাধ্যমে একটি সিগারেট ফিল্টারের 99% রিসাইকেল করা যায়। কর্মীরা হাতে ফিল্টারের কাগজ থেকে প্লাস্টিক ফাইবার আলাদা করেন, বিশেষ রাসায়নিকে 24 থেকে 36 ঘন্টা ভিজিয়ে ক্ষতিকর পদার্থ নষ্ট করে তৈরি করা হয় ফাইবার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পরিবেশ বান্ধব টেকসই পণ্য তৈরির কাজে কর্মসংস্থান হয়েছে প্রায় 100 নারীর। এর মাধ্যমে আমরা ক্ষতিকর এই আবর্জনা পুরোপুরি রিসাইকেল করছি, ফলে পরিবেশ বেঁচে যাচ্ছে। আবার আমাদের উদ্যোগের সাথে বেশ কয়েকজন নারী জড়িত আছেন, তারা ঘরে বসে উপার্জনের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটি 2020-21 অর্থ বছরে প্রায় 300 মিলিয়ন সিগারেট ফিল্টার রিসাইকেল করেছে। লক্ষ্য 2025 সালের মধ্যে এই সংখ্যা 400 থেকে 500 টনে নিয়ে যাওয়া। নুসরাত মৌমি, চ্যানেল 24।